সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উত্থাপন হয়েছে। এবার মমতা সরকারের সন্মুখত পুনর্বার মুখ থেকে চা খাইছে মোদী সরকার। মোদী সরকারের বিরুদ্ধে কেবাটাও বিস্ফোরক অভিযোগ উত্থাপন হয়েছে। মোদী সরকারে CBI ব্যবহার করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। মমতার সন্মুখত মোদী সরকারে কিয় এই অবস্থা হয়েছে, প্রতিটি তথ্যের শেহতীয়া আপডেট দিয়ার চেষ্টা করি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ এই মুহূর্তত। মমতা সরকারের বিরুদ্ধে ন্যায়ালয়ত পুনর্বার মুখ থেকে চা খাইছে মোদী সরকারে। কেন্দ্রই CBI অপব্যবহার করার অভিযোগ উঠিছে মমতা সরকারের বিরুদ্ধে। আর মোদী সরকারের বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ত গোচর রুজু করা হয়েছে। মমতায় অনা, মমতা বেনার্জী অনা অভিযোগ গ্রহণযোগ্য আখ্যা দিছে উচ্চতম ন্যায়ালয়। আর মোদী সরকারের বিরুদ্ধে দিয়া গোচর পর্যালোচনা করিব দেশের সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ ন্যায়ালয়। CBI গোচর লগাই রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন। গুরুত্বপূর্ণ খবর মুহূর্ত জানার চেষ্টা করছো। জেনারেল কনসেপ্ট কনসেন্ট অবিহনে CBI করিব নোৱাৰিব তদন্ত। পশ্চিমবঙ্গ সরকারের বিনা অনুমতি শতাধিক গোচর রুজু হয়েছিল CBI, আর তারপরেই সুপ্রিম কোর্টের কাষ চাপিছিল মমতা সরকার, যার বাবে উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিছিল মমতা সরকার। পুনর্বার উল্লেখ করেছো, সুপ্রিম কোর্টের কাষ চাপিছিল সম্পূর্ণ বিষয়টুক লৈ প্রত্যুত্তর কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার। CBI এক সংস্থা, স্বতন্ত্র সংস্থা, ইয়াক কেন্দ্রের নিয়ন্ত্রণ নাই বলে মন্তব্য করেছিল, আর গোচর CBI স্বতন্ত্রভাবে লয় বলে কৈছিল। আর কেন্দ্রের প্রত্যুত্তরত সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে শুনানির দিন 13 আগস্ট ধার্য করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের মুহূর্তত জানার চেষ্টা করেছো। মমতা সরকারে উঠা গোচর 13 আগস্ট শুনানি দিব দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। মমতা সরকারে গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল, আর মমতা সরকারের বিরুদ্ধে ন্যায়ালয়ত মুখ থেকে চা খাইছে এক প্রকার মোদী সরকারে। আর মোদীর সন্মুখত যে আন এক বিপদ বাঢ়িছে, মোদী সরকারের বিরুদ্ধে এবার উচ্চতম ন্যায়ালয়ত গোচর রুজু হয়েছে। পশ্চিমবঙ্গের মমতা সরকারে মোদীর বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পুনর্বার উল্লেখ করার চেষ্টা করছো। জেনারেল কনসেন্ট অবিহনে CBI তদন্ত করিব নোৱাৰিব বলে মন্তব্য করেছে। পশ্চিমবঙ্গত সরকারের বিনা অনুমতি শতাধিক গোচর রুজু হয়েছিল CBI, আর তারপরেই দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাষ চাপিছিল মমতা বেনার্জী সরকার, যার বাবে উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপিছিল। আর মোদী সরকারের বিরুদ্ধে দিয়া গোচর এটা পর্যালোচনা করিব দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে। মমতা সরকারের বিরুদ্ধে ন্যায়ালয়ত যেন এক প্রকার মুখ থেকে চা খাইছে মোদী সরকারে। পুনর্বার উল্লেখ করার চেষ্টা করছো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মোদী সরকারের বিরুদ্ধে দিয়া গোচর পর্যালোচনা করিব দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। আর জেনারেল কনসেন্ট অবিহনে CBI করিব নোৱাৰিব তদন্ত। মমতায় অনা অভিযোগ গ্রহণযোগ্য আখ্যা দিছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। পশ্চিমবঙ্গত সরকারের বিনা অনুমতি শতাধিক গোচর রুজু হয়েছিল CBI, আর মোদী সরকারের বিরুদ্ধে দিয়া গোচর এবার পর্যালোচনা করিব দেশের সর্বোচ্চ ন্যায়ালয়।